ভাবির কাছ থেকে সবকিছু শুনলাম, খুব খারাপ লাগছে। জীবনটা বড়ই অদ্ভুত, সবসময় একমুখী স্রোতে বয়ে চলে না, কখনো কখনো বিপরীত স্রোত সবকিছু এলোমেলো করে দেয়। আপনি তো ভাগ্যবান, সবসময় একমুখী স্রোতেই নৌকা পেয়েছে। আশেপাশে তাকান, দেখবেন কেউ কেউ আজীবন বিপরীত স্রোতেই জীবনটাকে টেনে নেয়। আমি তো তোমাকে সে ছোটতে ভেবে আসছি, বিপরীত স্রোত মানুষের জীবন সম্পর্কে ভাবতে শেখায়। আমিও শিখেছি জীবনের কোনো শূন্যতায় বেশি দিন থাকে না, সেটা কোনো না কোনো ভাবে পূরণ হয়েই যায়। তাই মন খারাপ করে না থেকে আসেন, বাইরে আসেন, সেখানে আনন্দের ভাগ নেবেন। কি আনন্দ! ভাইয়া ভাবির সংসারে নতুন সদস্য আসছে। তাই নাকি? কি ব্যাপার?